Assalamualaikum, welcome back to my channel. Cooker blog by Disha. দেখতে পাচ্ছেন রিভিউ এসে দুষ্টামি করে চলে গেল। বাসায় কারো মন মানসিকতা একদমই ভালো নেই, কেননা ঈদে বাড়ি যাওয়া হয়নি, কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, কিছু করার নেই, যার কারণে সবার মন মানসিকতা খারাপ। এই জন্য আজকে আমাকে কষ্ট করে কোনো রান্না বান্না করতে হয়নি। গতকাল ঈদের দিন আমি যে রান্না করেছি সেগুলো রয়ে গিয়েছে, ওগুলো সমস্ত খাবারই খাবে। আজকে আমি একটা মশলায় আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক মজা এবং পুরনো দিনের এই আচারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার খুব 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 ভালো লাগবে। এখন কিন্তু অল্প দামে বাজারে আম কিনতে পাওয়া যাচ্ছে, আপনারা চাইলেই বাজার থেকে আম কিনে এনে আচার বানিয়ে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে পুরনো দিনের আমার নানিমণির কাছ থেকে, আমার আম্মু শিখেছিল এই আমের আচারের রেসিপিটা, তো আম্মুর কাছ থেকে আমি শিখে নিয়েছি কিভাবে আমি এই মশলায় আমের আচারটা রান্না করছি। আপনাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করব এই মশলায় আমের আচারে। এক একটা ইউটিউবার অনেক কষ্ট করে কিন্তু ইউটিউবে এই ভিডিওগুলো করে থাকে। ভিডিও এডিট করা, ভিডিও করা অনেক কষ্টের একটা কাজ, বিশেষ করে যারা গৃহিণী, সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, সবার মন জুগিয়ে তারপরে তাদেরকে বাড়তি সময় বের করে এই কাজগুলো করতে হয়। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে আজকে মশলায় আচারটা করছি। ঈদের পর এরকম টকঝাল মিষ্টি আচার হলে তো কোনো কথাই নেই, আমরা বাসায় বানানো উপকরণ দিয়ে বাজার থেকে আম কিনে এনে কাঁচা আম দিয়ে এই আচারটা বানাবো। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বাসাতে অতি সহজে আমরা এই আচারটা বানিয়ে খেতে পারি। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্য আমি কাজ করছি, যেন এভাবে আপনাদের মাঝে আমি সারাটা জীবন থাকতে পারি, যতদিন সম্ভব, যতদিন কাজ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এতটুকুই আমার আশা এবং ইচ্ছা। চলুন সবাই মিলে রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে মজার এই মশলায় আচারটা রান্না করে ফেলি। আর একটা কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, অনেক ভাইয়া পুরা আমাকে মেসেজ করে বলো যে আপু এটা দেখাও ওইটা দেখাও, আসলে সব কিছু একবারে করে দেখানো সম্ভব না। একটা বাচ্চা যেমন একদিনে পৃথিবীতে আসে না, একদিনে হাঁটা শুরু করে না, তেমনি ইউটিউবের চ্যানেলগুলো তাই। যারা কাজ করছে, যা করছে, ধীরে ধীরে এক একটা দিন যাবে, এক একটা মাস যাবে, এক একটা বছর যাবে, আস্তে ধীরে আমি সব কিছু প্রেজেন্ট করার আপনাদের সামনে চেষ্টা করব। এতটুকুই বলবো, আপনারা ধৈর্য ধরে এবং ভালোবাসা নিয়ে আমার চ্যানেলটার পাশে থাকুন, দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে নিয়ে একদিন অনেক দূর এগিয়ে যাব। আমার চলার পথটা প্রসারিত হোক, সেই দোয়া আপনারা করবেন, সেই ভালোবাসা রাখবেন, এতটুকুই আপনাদের উদ্দেশ্যে আমার চাওয়া। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক পুরনো দিনের একটা আচার রেসিপি। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখানে 2 কাপ পরিমাপে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন চুলার গ্যাসটা অন করে দিব, দেখুন মশলা দিয়ে কীভাবে আমি আজকে এই আমের আচার রেসিপিটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চুলার গ্যাসটা অন করে দিয়েছি, এখন আমি দিয়ে দিব এখানে আমি মরিচ, দেখতে পাচ্ছেন শুকনো লাল মরিচ আমি এভাবে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। তেলটা খুব বেশি গরম করা যাবে না, দেখতে পাচ্ছেন যখন এইরকম একটু সাদা সাদা ফেনা উঠতে ধরবে সেই সময় দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিব, দেখুন 1 চামচ পরিমাপে পেঁয়াজ বাটা, দেখুন 1/2 চামচ পরিমাপে আদা বাটা, আর 1 চামচ পরিমাপে দিয়ে দিব রসুন বাটা। আর এখানে দেখতে পাচ্ছেন আমি জিরা বাটা নিয়ে নিয়েছি, কিন্তু জিরা বাটাটা আমি মিহি করে বেটে নেইনি, একটু আধা ভাগা ভাগা করে বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন সেটা দিয়ে দিব 1 চামচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব লাল মরিচ গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আমের আচারটা কিন্তু চক ঝাল মিষ্টি 3টা ফ্লেভারেরই হবে, এই জন্য আপনারা ঝাল চক এবং মিষ্টিটা ব্যালেন্স দেখার চেষ্টা করবেন, সেই অনুযায়ী ঝাল এবং মিষ্টি দিয়ে দিবেন। দিয়ে দিব হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী, দেখতে যেন একটু কালারফুল লাগে। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাতে আমি ভালোভাবে জাল করে নিয়েছি, যেহেতু সরিষার তেল দিয়ে আচারটা বানাচ্ছি
খুব বেশি একটা মশলাগুলো জার করা যাবে না, তাহলে পুড়ে যাওয়ার চান্স আছে। এই জন্য অল্প আছে, ভালোভাবে এটা তাড়াতাড়ি করে রান্না করে দিতে হবে। এখন আমি যেটা দিয়ে দিব সেটা হচ্ছে সরিষা বাটা। এখানে আমি কালো সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এক কাপ পরিমাপে সরিষা বাটা দিয়ে দিব, কেননা সরিষা বাটাটাই হচ্ছে এই মশলায় আচারের মূল টেস্ট। এর জন্য সরিষা বাটাটা বেশি করে দিয়ে দিতে হবে। ভালোভাবে মাঝারি আছে মশলাটা, আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে আমগুলো ধুয়ে এভাবে লম্বা করে কেটে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই আমগুলো দিয়ে দিব। দেখুন সব উপকরণ কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে আমগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর নাড়া অফ করা যাবে না, তা না হলে নিচে লেগে পুড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমি 10 থেকে 15 মিনিট ভালোভাবে আমটা কষিয়ে নিয়েছি। এখন আমি এই ভিতর দিয়ে দিব চিনি। আমি এখানে বড় কাপ দিয়ে 1 কাপ পরিমাপে চিনি দিয়ে দিলাম। ভালোভাবে মাঝারি আছে, এটা কুক করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য। ঢাকনা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন আশা করি কতটা ইয়াম্মি হয়েছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি হাতে এইভাবে মশলাগুলো নিয়ে ছড়িয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম জিরা ও ধনিয়ার গুঁড়ো। এখন যেটা দিয়ে দিব সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। আমার বাসাটা মোমো করছে আমের আচারের ঘ্রাণে, কি বলবো। আপনার বাসায় বানিয়ে খাবেন কি রকম টেস্ট, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, শুধু আমি বুঝতে পারছি কি রকম ঘ্রাণ বের হয়েছে। খুব বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন এই যে এরকম সাইজের আম দিয়ে আচার করতে, যে আমটা আটিটা শক্ত হয়েছে, একটু ভিতরে এরকম আঁশটা শক্ত হয়েছে, দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি। এরকম আম দিয়ে এই আচারটা বানাবেন, তাহলে খেতে অনেক মজা লাগবে, আর খোসার সহই বানিয়ে নেবেন। আমের ছাল কিন্তু ছড়িয়ে নেওয়া যাবে না, খোসার সহই এই আচারটা বানিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার আচারটা হয়ে গিয়েছে, উপরে কালারটা দেখতে পাচ্ছেন, তেল উপরে যখনই উঠে আসবে মনে হবে তখনই, দেখতে পাচ্ছেন যখনই তেলটা উপরে চলে আসবে তখনই আচারটা নামিয়ে ঠান্ডা করে কাছের বয়ামে ভরে নিতে হবে। তাহলে আমি এখন চুলা গ্যাসটা অফ করে দিব। দেখতে পাচ্ছেন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখন আচারগুলো একটা বাটিতে এই যে ঢেলে নিব। আমি এখন আচারগুলো ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব, তারপর কাঁচের একটা এয়ার টাইট বয়েমে ভরে নিব। দেখুন কি অবস্থা, দেখে জিভে জল এসে যাচ্ছে, অনেক ইয়াম্মি হয়েছে।
আশা করব আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন পুরনো দিনের এই মশলা আচারটা। এটা একদমই পুরনো দিনের একটা মজার আমের আচার, এবং আগেকার যে নানি দাদিরা ছিল তারা কিন্তু এভাবে আচার বানাতো। আমার সেই পুরনো দিনের একটা স্পেশাল রেসিপি আমের আচারের আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের সবার ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আপনারা সবাই ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে অবশ্যই আমার এই স্পেশাল মশলায় আমের আচারটা শেয়ার করবেন বেশি বেশি করে, কমেন্ট করে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে। আপনারা সবাই খুব 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 ভালো থাকুন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে পাচ্ছেন আমি এখানে মশলায় আমের আচারটা ঠান্ডা করে নিয়েছি। আমি এখন একটা কাঁচের বয়ামে আমের আচারগুলো ভরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে আমি সবগুলো আচার বয়ামে ভরে রেখে দিব, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আচারগুলো বয়ামের ভিতর রাখার পরে কি অবস্থা হয়েছে। দেখুন বয়ামে ভরার পর কতটা ইয়াম্মি দেখাচ্ছে। আপনারা অবশ্যই এই মশলাই আচারটা বাসায় বানাবেন। আমি এখন সবগুলো আচার বয়ামে ভরে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমি আচারগুলো বয়ামে ভরে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার মশলায় আমের আচার।